সুখবর সুখবর নতুন বছরত নগরের হাটহাজারের রোডর বালুসর এলাকার ক্রীড়া প্রেমীলে স্বস্তি দিত খুশির খবর লৈছে রয়্যাল স্পোর্টস অ্যারেনা। শুধু ব্যবসায়িক চিন্তাধারা নয়, বরং তরুণ যুবকলেরে মাদক জুয়া ও মোবাইল তুন দূরে রেখত হোটেল জামানোর দক্ষিণ পাশে বক্তের রোডত যুক্ত হইয়ে আরোগা দৃষ্টিনন্দন টার্ফ। জানুয়ারির এক তারিখ সোমবার খতমে কোরআন ও ফিতাহারিরে এই টার্ফর উদ্বোধন করা হয়। এ সময় এরা উপস্থিত আছিল রয়্যাল স্পোর্টস অ্যারেনার উদ্যোক্তা মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ নুরুল ইরফান রিহাম। আর এই রয়্যাল স্পোর্টস অ্যারেনা ইউনিট ইউনিট ওয়ান, আর ইউনিট ওয়ান হলো ফুটবল ক্রিকেট, আর তা আবার কান ইউনিট টু হাস চলের হাস রানিং, আর এরা মনে করেন ইউনিট টুর মধ্যে আছে যে সুইমিং পুল তাইবু, তারপরে অনর পুল টেবিল তাইবু, টেনিস টেবিল তাইবু, সিসাবাত তাইবু, বেশ আত্মধুনিক খেলা যা আছে তে ইনশাল্লাহ আর আনলুম। অনর বেগুন আরালা দোয়া করিবেন, বেগুন আইবেন মারত। অত্যাধুনিক ও বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত এই টার্ফত তাহেব উচ্চ মানর দর্শক গ্যালারি সহ সার্বক্ষণিক জেনারেটর সুবিধা, পাশাপাশি এই টার্ফত আরো তাহেব ওপেনিং অফার, স্টুডেন্ট অফার সহ নানান ধরনের আকর্ষণীয় অফার। খেলোয়াড় করলে আশা করি আরারে বেশ কিছু সুবিধা সুযোগ সুবিধা চলের। প্রথমত আরারে ওপেনিং ডিসকাউন্ট চলের, তার মধ্যে আবার আরো স্টুডেন্ট অফার লাগি যা অন্য হনুমিকেও আশা করি নাই। আরারে মনে করেন প্রথমত বল ফ্রি, তারপরে জার্সি ফ্রি, প্রত্যেক দলেরে উগ্রদর এই পানির বোতল ফ্রি। তো আশা করি ওনারা বেগুন এরা আইবেন, ডিসকাউন্ট আশা করি আরা এই মাস পর্যন্ত রাখুম, বেগুনের সুযোগ সুবিধা ভিত্তে আরা ডিসকাউন্ট রাখুম। টার্ফের উদ্বোধনী অনুষ্ঠানত আরো উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বক্তিয়ার মিয়া, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ শাহাদাত করিম, মোহাম্মদ জামাল উদ্দিন সহ আরো বোধকেয়। ক্রীড়া প্রেমী অকল ক্রীড়া অনুরাগী অকলের দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে অত্র এলাকাত যে একান রয়্যাল স্পোর্টস এরিনা নামে যে একান ভালো পরিবেশের মধ্যে খেলার একান চাহিদা পূর্ণ হই, আমি মনে করি দেখি এই রয়্যাল স্পোর্টস এরিনা ভালো একান পরিবেশের কারণে অত্র এলাকার বিভিন্ন তরুণ সমাজ, যুব সমাজ যারা খেলাধুলার পরিবেশ নপনের কারণে বিভিন্ন আড্ডা, অসামাজিক কাজ, মাদকাসক্ত, জুয়া এইসব নেশায় যারা আসক্ত আছিল, আমি মনে করি দি এই যে রয়্যাল স্পোর্টস এরিনা তারা আস্তে আস্তে খেলার অনুপ্রাণিত এনে তারা নিজেরাও এই মারত আইন অনুশীলন করিব। আর আর হাজি আহমদার রোড মধ্যে আনসুরবাহী উদ্যোগে এবং আই যতটুকু পারে সার্বিক সহযোগিতা বিভিন্ন রকম পরামর্শের মাধ্যমে একখান প্রেক্ষাপট পাল্টন, একখান ক্রীড়া মাঠ সৃষ্টি হবু ইয়নের মাধ্যমে যে এলাহাতুন এরা যে এহম মানুষ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কেসিনো অমুক সমুক লইয়ারে বিভিন্ন সক্কা লইয়ারে ধোঁয়াদানে যেসব খেলা আড্ডাবাদ যে পরিণত কি গই এগুলির বহু দামা দোয়া করছে, বহুত দৌড়াদৌড়ি করছে, কিন্তু এক পর্যায়ে আর আর এই মাঠ উদ্বোধন ফর্তন আর আর এই মাঠের খেলা চলন ফর্তন হইতে মানুষের এইসব এগিন কমে এসছে, আশা করি আগামীতে আরও কমে যাবে। এই এলাকার ফল অন্যান্য রূপে রূপান্তরিত হইল, এখন খেলাধুলার মাধ্যমে তারা বিকাশ আবির্ভাব ঘটাইব আইন মনে করি। যারা খেলা প্রেমী তারা আইয়ের সাইড পারিবেন, ওনারা ডিসকাউন্ট পাবেন, নানান সুযোগ সুবিধা আছে, নানান সময় প্যাকেজ আছে, নানান রকমের এইগিন কি ওনারা কি এনজয় করিতে পারিবেন। C+ চট্টগ্রাম।